নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে ভারত যে প্রাচীনকাল থেকেই বিখ্যাত সে কথা সারা পৃথিবীর মানুষ জানেন সে শূন্যের আবিষ্কারই হোক বা প্রথম সার্জারি চিকিৎসা সবই বহুকাল আগে ভারতীয়রা আবিষ্কার করেছে তবে শুধু প্রাচীনকালেই নয় বর্তমান সময়েও জ্ঞান বিজ্ঞানে অন্য সব বড় দেশকে টক্কর দিচ্ছে ভারতবর্ষ আজ সারা বিশ্বের সর্বত্র যেসব জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র রয়েছে সর্বত্রই ভারতীয়রা গবেষণার কাজ করছেন বন্ধুরা আজ ভারতকে নিয়ে একটি দারুণ খবর উঠে এলো সংবাদ মাধ্যমে খবরটি শুনলে গর্বে ভরে উঠবে আপনার বুক চমৎকার জিনিস তৈরি করছে ভারত আর তা দেখে চমকে যাচ্ছে সারা বিশ্ব কি তৈরি করছে ভারত জানাবো আপনাদের বিস্তারিতভাবে তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জয় ভারত এই কথাটি আসুন সকলে মিলে সব কাজে ভারতবর্ষের জয় কামনা করি কমেন্ট বক্সে সকলে অবশ্যই লিখুন জয় জয় ভারত এই কথাটি তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে চমৎকার জিনিস তৈরি করছে ভারত চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে দেশের রাস্তাঘাটের ঠিকানা পেতে গুগল নির্ভরতা কাটাতে চায় ভারত বিদেশি সংস্থার উপর ভরসা না রেখে আত্মনির্ভর হতে উদ্যোগী ইসরো দেশের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে গুগল ম্যাপের একটি দেশজ প্রতিদ্বন্দ্বী বানানোর কথা ভাবছে তারা শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই তথ্য গুগল ম্যাপের মতোই দেশের মানচিত্রের পুঙ্খানুপুঙ্খ সন্ধান দেবে গুগল এর প্রতিদ্বন্দ্বী অ্যাপ পার্থক্য এইটুকুই যে এই নতুন অ্যাপ হবে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এবং ভারতে তৈরি এ ব্যাপারে ইতিমধ্যেই দেশের একটি প্রযুক্তি সংস্থার সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে ইসরো সংস্থাটির নাম ম্যাপ মাই ইন্ডিয়া গুগল ম্যাপের মতো ম্যাপ তৈরি করার জন্য যে জিওস্প্যাচিয়াল পরিষেবা ও প্রযুক্তি দরকার তাই বানানোর কাজ করে এই ম্যাপ মাই ইন্ডিয়া এই প্রযুক্তির কাজ হল ভূপৃষ্ঠের উপরে থাকা যে কোনো বস্তুর সম্পর্কে তথ্য সংগ্রহ ও সরবরাহ কেন্দ্রের মহাকাশ গবেষণা বিষয়ক দপ্তরের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করেছে ম্যাপ মাই ইন্ডিয়ার সংস্থা সিই ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড নেট মাধ্যমে ইসরোর সঙ্গে তাদের নতুন উদ্যোগের কথা জানিয়ে সংস্থার সিইও রোহন বর্মা জানিয়েছেন আর ভারতীয়দের গুগল ম্যাপ বা গুগল আর্থের ওপর নির্ভর করতে হবে না এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি সমাধানই ভারতবাসীকে জিওস্প্যাচিয়েল পরিষেবা পেতে সাহায্য করবে নতুন এই উদ্যোগ ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার প্রয়াসকে আরও মজবুত করবে বলে জানান ভার্মা তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জয় ভারত এই কথাটি আসুন সকলে মিলে সব কাজে ভারতবর্ষের জয় কামনা করি কমেন্ট বক্সে সকলে অবশ্যই লিখুন জয় জয় ভারত এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ